আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের ছোট স্তন বড় করার হোমিওপ্যাথি চিকিৎসা। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। আগের দিনে মহিলারা সব বিষয়ে সচেতন ছিল না, বিশেষ করে সেক্সুয়াল বিষয়ে নিজেদের সৌন্দর্যের বিষয়ে একেবারে অনভিজ্ঞ ছিল। এখন আধুনিক যুগে, ইন্টারনেটের যুগে তারা এখন সব বিষয়ে সচেতন, তারা সেক্সুয়াল বিষয়ে, তাদের সৌন্দর্যের বিষয়ে খুবই অগ্রসর। তো মেয়েরা এখন তাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য কাপড়, সালোয়ার কামিজের সঙ্গে, ব্লাউজের সঙ্গে যে তাদের ব্রেস্টের একটা সম্পর্ক রয়েছে এবং ব্রেস্ট ভালো থাকলে, ব্রেস্টের আকার আকৃতি ভালো থাকলে কাপড় পরলে তাদের যে দেখতে সুন্দর লাগবে সে বিষয়ে এখন তারা সচেতন। আর এখন তারা স্বামীকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে নিজের আয়ত্তে রাখা যায়, কিভাবে পরকীয়ার হাত থেকে রক্ষা করা যায় সে বিষয়ে কিন্তু তারা এখন খুবই সচেতন। তো এখন অধিকাংশ মহিলারা চেম্বারে আসেন তাদের সৌন্দর্য ফিরিয়ে পাওয়ার জন্য, তারা কিন্তু গোপনে অনেকে ফোন করে থাকেন যে আমার স্বামী, আমার স্তন ছোট, আমার শরীরের গঠন ভালো না, যে কারণে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আমাকে পছন্দ করছে না, এখন এই বিষয়ে আমরা কি করতে পারি। পরামর্শ এবং চিকিৎসায় দুটাই নিতে আসে। তো আসলে মেয়েদের স্তনের সঙ্গে কিন্তু শারীরিক গঠন নির্ভর করে, সৌন্দর্য নির্ভর করে। সব মেয়েরাই চায় তাদের সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলতে, তার স্বামীকে ধরে রাখতে। তো যেসব মহিলাদের স্তন ছোট তা বিভিন্ন কারণে হয়ে থাকে, সাধারণত দেখা যায় জিনগত কারণে হতে পারে, মহিলাদের যে হরমোন ইস্ট্রোজেন হরমোন কমে গেলে প্রোল্যাকটিন হরমোন বেড়ে গেলে এটা হতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে শরীরে পুষ্টির অভাব, পুষ্টির অভাবে এবং শরীরে বিভিন্ন ধরনের রোগ থাকে, যে রোগের কারণে স্তনগুলো ছোট হয়ে থাকে, এটা বড় হতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে বাচ্চার ব্রেস্ট ফিডিং করার পরেও আস্তে আস্তে এটা ছোট হতে থাকে। তো এই ছোট স্তন বড় করার কার্যকরী হোমিওপ্যাথি কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো নিয়ে আমি এখন কথা বলবো। তো ওষুধগুলোর মধ্যে এক নম্বর যে ওষুধটা সেটা হলো শেবাল শেরুলেটা। শেবাল শেরুলেটা মাদার টিংচার ওষুধটি ছোট স্তন বড় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 2 নম্বর আলফা আলফা মাদার টিংচার, আলফা আলফা মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। মাদার টিংচার দুটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। সেবার শেরুলেটা মাদার টিংচার ওষুধটি খাবারের পাশাপাশি বাহ্যিক ব্যবহার করলে খুব দ্রুত রেজাল্ট চলে আসবে, এটি প্রসাধন হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো ওষুধটি কীভাবে ব্যবহার করতে হবে, 20 ফোঁটা ওষুধ অর্থাৎ সেবার শেরুলেটা মাদার টিংচার 20 ফোঁটা 1 চামচ ডিমের সাদা অংশ, 1 চামচ মধু, 1 চামচ অলিভ অয়েল তেল একসাথে মিক্সড করে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে উভয় স্থানে ব্যবহার করতে হবে। 15 মিনিট সময় ধরে ম্যাসেজ করতে হবে, অর্থাৎ 2 স্থানে 30 মিনিট সময় লাগবে, এক একটা স্থানে 15 মিনিট করে, এবং সেটা নিচের থেকে উপরের দিকে ম্যাসেজ করতে হবে, নিচ থেকে উপরের দিকে, এবং আলতোভাবে ম্যাসেজ করতে হবে যেন কোনো প্রেশার না আসে। তো 30 মিনিট ম্যাসেজ করার পর টাইট বিড়া পরিধান করে বেডে যেতে হবে, অর্থাৎ ঘুমোতে হবে। এভাবে রেগুলার যদি কিছুদিন করে দেখা যাবে 2 সপ্তাহে মোটামুটি ভালো একটা রেজাল্ট চলে আসবে, 3 সপ্তাহের ভিতর মোটামুটি ভালো হয়ে যাবে। তো অধিক ফলাফল পাওয়ার জন্য 6 মাস পর্যন্ত এটা ব্যবহার করা যেতে পারে। তো সর্বোপরি
এই যে খাবার ওষুধ এবং ব্যবহারের ওষুধ এর পাশাপাশি এবং খাবার তালিকায় প্রতিদিন সকালে খালি পেটে সাবু, 1 কাপ পরিমাণ সাবু দুধ দিয়েও রান্না করতে পারে, এমনি খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করতে পারে, আবার এমনি পানি দিয়েও রান্না করতে পারে। তাই 1 কাপ পরিমাণ সাবু খেতে হবে, অবশ্যই সেটা রান্না করা সাবু খেতে হবে। এবং দুধ ডিম, যেগুলোতে শরীরে পুষ্টি সাধিত হবে, পুষ্টি যোগান দেবে। এবং যে যেসব রোগের কারণে রক্তক্ষয় হতে থাকে, সেসব রোগগুলো সমাধান করার চেষ্টা করতে হবে, পাশাপাশি খাবারগুলো সঠিক পরিমাণে খেতে হবে। এবং হোমিওপ্যাথি ওষুধ 2টা 3 মাস সেবন করতে হবে, এবং ব্যবহারের ওষুধ অধিক ফলাফল পাওয়ার জন্য 6 মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।